পড়ানো 10 বছর আমি কলকাতায় ওষুধ খেয়েছি কি হয়েছিল আপনার আপনার আমার এই হাতে এলো হাত ফিটে ফিটে যে তো চামড়া উঠতো খুব চুলকানি হতো জ্বালা পোড়া করতো বুঝতে পারতাম না তারপরে 10 বছর ওষুধ খাওয়ার পর প্রথমে কোথায় ওষুধ খেয়েছিলেন কলকাতাতে কোথায় একজনা ঠিকানা দিল বলে তুমি মোল আলী বলে না কলকাতা মোল আলী মোল আলী ওইখানে দোতলার উপরে হ্যাঁ অ্যালোপ্যাথি হ্যাঁ অ্যালোপ্যাথি আচ্ছা সেটা কতদিন আগে ওই 10 বছরই হবে 10 বছর আগে হ্যাঁ 10 বছর আগে যে ওষুধ দিল ওষুধ দিল আগে ফার্স্টে কত টাকা চলো না 10 বছর তো কলকাতায় দেখানো হয়েছে তখন ভালো হয়নি একবার যাই না কেন 6 মাস ওষুধ খাইয়ে দেখি না কেন ভালো হয় কি না হয় তারপর তো দেখা যাবে তারপরে এখানে আমার বড় ছেলে নিয়ে আসলো বড় ছেলে নিয়ে এসে তখন এই তো আস্তে আস্তে আমার কমে গেল এখানে বোধহয় 4-5 মাস ওষুধ খাচ্ছেন নাকি 5 মাস এখানে 5 মাস খাচ্ছেন ভাদ্র মাস থেকে 5 মাস খেয়ে এখন আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো হাতগুলো দেখি আপনার একটু হাত গোনা খুবই চামড়া উঠতো হাতগুলো চামড়া ফেটে যেত চামড়া উঠতো হাত গোনা এরকম কেউ ঘৃণা করতো দেখো ঘৃণা করতো এখন তাহলে পরিষ্কার মিলে গেছে হ্যাঁ সব মিলে গেছে আপনার আগে ছবিটা যদিও নেওয়া হয়নি তো হাতগুলো দেখে লোকে ঘৃণা করতো হ্যাঁ খুবই ঘৃণা করতো পাশে বসতো না লোক এই হাত দেখে লোকে বসতো না এখন তো মোটামুটি খুব সুস্থ এখন অসুস্থ এখন ভালোই আছে সারাদিন করতো দেশে এখন মোটামুটি ভালো আছে ভালো আছে টাকা দিয়ে বলে নিয়ে আসেননি তার দুবার ওষুধ দিয়েছি দুবার ওষুধ মোটামুটি ভালো হয়ে গেছে যাক আপনি এখানে যে ওষুধ খাচ্ছেন 5 মাস ওষুধ খেয়েছেন মাসে আপনাকে কত টাকার ওষুধ দেওয়া হয় 200 টাকা 200 টাকা করে ওষুধ মাসে তো 5 মাসে আপনি 5 গুণে 10,000 টাকা খরচা করেছেন তো 1,000 টাকা খরচা করে আপনি এখানে মোটামুটি পুরোপুরি সুস্থ দোনান জায়গায় কলকাতায় বহু টাকা খরচা করেছেন বহু কিছু হয়েছে বহু টাকা যাক আপনি এখন মোটামুটি স্যাটিসফাইড ভালো আছেন মনে শান্তি আছে হ্যাঁ ভালো আছে ঠিক আছে আপনি এখনো তো ট্রিটমেন্ট আমি চলছে তো কনস্ট্রাকটিভ ট্রিটমেন্ট করছি ঠিক আছে তাতে ওষুধ দিতে 1 বছর আমাকে খেতে হবে তাই খাবো আচ্ছা ঠিক আছে তাই আমি খাবো ঠিক আছে আপনি কৈতন থেকে অনেক দূর থেকে এসেছেন ভোর 4টার সময় বেরিয়েছেন হ্যাঁ সেখান থেকে এসেছেন আবার ফিরবেন ওখানে অনেক দূরে রাস্তা ঠিক আছে আপনার এটা ভিডিও করে রাখলাম ঠিক আছে ওকে